আজকে দেখাবো কিভাবে দীর্ঘদিনের জন্য সিম সংরক্ষণ করে রাখতে পারবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সিমের পুষ্টিগুণ এবং উপকারিতা আছে অনেক, যা আমাদের মানবদেহের জন্য সকলের অনেক উপকারে আসে। সিম সারা বছরই আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে টিপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে সবসময়ের জন্য সিম সংরক্ষণ করে রেখে খাবারে ব্যবহার করতে পারবেন। সিম আমরা তরকারি বা সবজির রান্না ক্ষেত্রে ব্যবহার করি, আবার অনেক সময় ছোট বাচ্চাদেরকে যখন খিচুড়ি রান্না করে খাওয়াই সেই খিচুড়িতেও আমরা সিম ব্যবহার করে থাকি। সিম সবসময় পাওয়া যায় না, তাই যখন সিমের সিজন আছে অল্প টাকায় প্রচুর কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। সবজির জন্য আর তরকারির জন্য দুটি পদ্ধতি দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করবেন। আজকে আমি সবজির জন্য বা খিচুড়ির জন্য ছোট ছোট করে কেটে সংরক্ষণ করব, আর যেটা একটা একটা আস্তা থাকবে সেটা হচ্ছে তরকারির জন্য। এখানে সিম নিচ্ছি 3 কেজি। 3 কেজির মধ্যে অনেকগুলি আছে বেশি পোক্তা, বিচিগুলি রেখে সিমের যে উপরে অংশটা সেটা ফেলে দেব। আর 2 কেজি 1 কেজি সবজির জন্য কেটে নিব, আর 1 কেজি তরকারি রান্না করার জন্য কেটে সংরক্ষণ করব। সিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন আর মিনারেল। সিমের বিচি শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটাতেও সাহায্য করে। এই শীতে নিয়মিত সিম খেলে ত্বকও ভালো থাকে। সিমের বিভিন্ন ধরনের পুষ্টিগুণ ও সিমের মধ্যে থাকা খনিজ চুল পড়া রোধেও সহায়তা করে এবং চুলের স্বাস্থ্য সুরক্ষা উল্লেখযোগ্য ভূমিকা রাখে। শাকসবজি শরীর সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মৌসুমি ফসল বরাবরই নিজ মৌসুমের রোগের প্রতিরোধ হিসেবে কাজ করে, তাই মৌসুম অনুযায়ী শাকসবজি খাওয়া প্রত্যেকের জন্য অপরিহার্য। প্রতি 100 গ্রাম সিমে 86.1 গ্রাম জলে অংশ থাকে। এতে খনিজ উপাদান রয়েছে 0.9 গ্রাম, আঁশ রয়েছে 1.8 গ্রাম ও ক্যালোরি বা খাদ্যশক্তি রয়েছে 48 ক্যালোরি। রোগ প্রতিকার ও রোগ প্রতিরোধের ক্ষমতা আছে। সিমে রয়েছে নানান উপকারিতা। খনিজ উপাদানে সমৃদ্ধ হওয়ায় সিম চুল পড়া কমাতে সাহায্য করে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে। কুষ্ঠকাঠিন্য দূর করে ও কুলন ক্যান্সারের প্রতিরোধ করে। গর্ভবতী মহিলা ও শিশুর অপুষ্টি দূর করতে সিম বেশ উপকারী। যেসব বাচ্চারা অপুষ্টিতে ভুগছেন তাদের খাদ্য তালিকায় যখন খিচুড়ি রান্না করবেন তখন কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে খিচুড়িতে দিলে অনেক অনেক উপকার পাবেন। এখন এগুলিকে ছোটো ছোটো করে আমি সবজির জন্য কেটে নিব, বা খিচুড়িতে আপনারা রান্না করে দিতে পারবেন। আর বড়গুলি যে কেটে নিয়েছি সেটা তরকারির জন্য কেটেছি। এই তো সবজির জন্য কেটে নিয়েছি। সিমের দানায় ভিটামিন B6 ভালো পরিমাণে থাকায় তা স্নায়ুতন্ত্র সুস্থ রাখে, ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এছাড়াও সিম মাইগ্রেনের ব্যথা কমাতেও অ্যালার্জি সমস্যা প্রতিকার হিসাবেও কিন্তু অনেক কাজ করে। রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। গরম পানিতে আস্ত সিমগুলি দিয়ে 80% সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় আপনাকে আনুমানিক 80%-এর বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে বেশি দিন সংরক্ষণ করে আপনি তরকারি রান্না করে খেতে পারবেন না। যখন তরকারি রান্না করবেন একেবারে খিচুড়ি মতো আটামাটামাটা হয়ে যাবে, আস্তে থাকবে না। পর্যাপ্ত গরম করে নেওয়ার পর সেই গরম পানিতে 80% সিদ্ধ করে নিব। তো ঢাকনা দিয়ে রেখে দিলেই দেখবেন একটি বলক যখনই আসবে তখনই সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে, কাঁচা কাঁচা কালারটা চলে যাবে, সিদ্ধ কালার আসবে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আজকে আমি রাইস কুকারে এটা সিদ্ধ করছি, আপনি চাইলে লাকড়ি বা গ্যাসের চুলায়ও করতে পারেন। রাইস কুকারে খুব তাড়াতাড়ি তাপে হয়ে যাচ্ছে, সেজন্য আমি রাইস কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আর যেই পানিটার মধ্যে আমি সিদ্ধ করছি সেই পানিটা কিন্তু আমি ফেলে দিব না। পরবর্তীতে যে আমি খিচুড়ি বা সবজি রান্না করার জন্য ছোটো ছোটো সিম কেটে রেখেছি সেই সিমটাকে এই পানিতেই সিদ্ধ করে নিব। মানে একের ভিতরে দুই, একটি পানি দিয়েই আমি দুইটা আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। যদি আলাদা করে পানি গরম করে সিদ্ধ করতে চাই সময় পরিমাণ বেশি লাগবে, কারেন্ট অপচয় হবে, সেজন্য চাচ্ছি একবারেই করে নিতে। সবজি যে কেটেছি ছোটো ছোটো করে সিমটা সেটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি চাকনির সাথে ছেঁকে ছাকনিতে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন সবজির জন্য যেটা কেটেছি সেটাও কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি, এটাকেও আমি 80% সিদ্ধ করে নেব। ফুল সিদ্ধ করা যাবে না, তাহলে আপনি যখন তরকারি বা খিচুড়ি রান্না করবেন বা সবজি রান্না করবেন দেওয়ার পরপরই দেখবেন অন্য কিছু হওয়ার আগে এটা গলে যাবে।
এটা যে সিম আপনি দিয়েছেন সেটা আর বোঝা যাবে না। এই তো একটি বলক আসার পর এটাকেও আমি নামিয়ে নিব। তো আমি রাইস কুকারটা বন্ধ করে দিয়েছি। এখন ছাঁকনি সাজাচ্ছে কি পানিটাকে জড়িয়ে নিয়ে ঠান্ডা করে তারপরেই কিন্তু ফ্রোজেন পদ্ধতিটা আপনাকে করতে হবে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ক্যামেরাটা আমি আবার অন করেছি। এখন ছোটো ছোটো যে কেটে নিয়েছি এটাকে আমি একটি পলি ব্যাগে ভরে নেব। পলিথিনে ভরে রাখলে জায়গা পরিমাণ কম লাগে, আপনি যে কোনো বাটিতেও ভরে রাখতে পারেন বা জিপলপ ব্যাগেও ভরে রাখতে পারেন, যেভাবে রাখতে আপনার সুবিধা হয় সেভাবে রাখবেন। তবে পেপার জাতীয় কোনো কিছু রাখা যাবে না। আর এটা আমি স্টিলের একটি পাতিলে রেখে দিয়েছি ঢাকনা সহ। আর ফ্রিজ যদি বড় হয় তাহলে পাতিল সহ ঢুকানো যায়, কোনো সমস্যা হয় না। তো আপনি চাইলে দুইটাই পলিথিন ব্যাগে ভরে রেখে দিতে পারেন। আমি যেহেতু অল্প পরিমাণ 1 কেজি সিদ্ধ করেছি তরকারি রান্না করার জন্য, আমি জাস্ট টিপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে যারা সিম খেতে পছন্দ তারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। আর সাবস্ক্রাইব করলে অল বাটনে ক্লিক করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।